আইটি আইটেমারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদুর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েবসাইট ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা যারা নতুন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য মূলত আজকের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি তো একদম যখন আপনি একটি ওয়েবসাইট সম্পর্কে কোনো আইডিয়া নেই বা আপনি একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেই মুহুর্তে যখন আপনার কোনো আইডিয়া থাকে না বা আপনি কিছুই জানেন না যে কিভাবে কি করবেন তো সেই অবস্থায় আপনাকে আপনি কিভাবে ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন সেটির একটি ধারাবাহিক পর্যায়ক্রমিক আলোচনা করার জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি তো যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে মাস্ট বি যেটা শিখতেই হবে সেটি হচ্ছে স্টেবল সিএসএস এটি হচ্ছে ওয়েব প্রোগ্রামিংয়ের সবচেয়েতে কমন এবং সবচেয়েতে বেশি ব্যব ব্যবহৃত এবং এটি একটি মাস্ট ল্যাঙ্গুয়েজ যেটি হচ্ছে HTML এবং সিএসএস এই HTML CSS আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে আপনি ওয়েবসাইট তৈরি বা ওয়েবের যে কোনো যাই শিখতে যান না কেন HTML CSS এস প্রয়োজন তো HTML CSS টা আপনাকে আগে শিখতে হবে এবং এটা শেখার পর আপনাকে আপনি কোন দিকে যাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন তো HTML CSS শেখার পর আপনাকে যেটা করতে হবে অ্যাকচুয়ালি যে কোনো ওয়েবসাইট একটি ওয়েবসাইট তৈরি করার দুইটা কাজ একটি হচ্ছে ওয়েব ডিজাইন আরেকটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট তো ওয়েব ডিজাইনটা মূলত এসটেম এল কে মূলত বোঝানো হয়ে থাকে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে সেই ওয়েবসাইটটাকে এসটেএম সিএসএস দিয়ে একটা মকআপ তৈরি করতে হয় যেমন আমরা এক নম্বর দেখতে পাচ্ছি যে প্রথমে মকআপ তৈরি এসটেমএল সিএসএস ব্যবহার করে যেটাকে বলা হয় ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনের সময় যে এস্টেম এল ব্যবহার করে একটি মকআপ বা একটি খসড়া চিত্র ওয়েবসাইটের একটি নমুনা তৈরি করা হয় পরবর্তীতে সেটাকে যে কোনো একটা সিএমএস বা যে কোনো একটা প্ল্যাটফর্ম যেমন বেশ কয়েকটি সিএমএস রয়েছে সিএমএস কথাটির অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন সিএমএস আছে যেমন ওয়ার্ডপ্রেস আছে জুমলা আছে দ্রুপাল আছে। তারপর আপনার ম্যাগেন্ট্রো আছে ইত্যাদি বিভিন্ন রকম সি রয়েছে তো এই সকল বিভিন্ন সিএমএস দিয়ে আপনার যে এসটিমেল সিএসএস দিয়ে যে সাইটটি ডিজাইন করেছেন সেটাকে ডেভেলপ করা হয় তো সেটাকে ডেভেলপ করার পরেই মূলত একটি ওয়েবসাইট হয় তো আসলে ওয়েব ডিজাইন বলতে আমরা নতুনদের জন্য আমরা সহজে এক কথায় বলতে পারি এসটিএমএল সিএসএস ব্যবহার করে যে সাইটটা ডিজাইন করা হয় সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইন শেষ হওয়ার পর বিভিন্ন সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস অথবা জুমলা ইত্যাদি সিএমএস ব্যবহার করে যে যে সাইটটা ফাইনাল যে ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট যেমন আমাদের আইটিভারি ডট কমের ওয়েবসাইটে আপনারা এসটিএমএল সিএসএস এবং ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পাবেন যেখানে আপনারা জানেন যে হয়তো আপনারা যারা আগে সংগ্রহ করেছেন তারা জানেন যে আমাদের এসটিম এল সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে এসটিএমএল সিএসএস দিয়ে এইরকম এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল প্রথমে তো এই ওয়েবসাইটটি তৈরি করার পর আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আমরা এই ওয়েব ডিজাইনটাকে আমরা ডেভেলপ করেছি এবং ডেভেলপ করার পর আমাদের সাইটটা এইরকম রূপ নিয়েছে এবং আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপ করার পরের অবস্থা আর এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের আগের অবস্থা তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা কি ওয়েব ডিজাইনটা হচ্ছে মূলত স্ট্যাটিক স্ট্যাটিক বলতে কী মানে ফিক্সড যেমন দেখুন আমরা এখানে যে সাইডটা ডিজাইন করেছি সেইখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু ফিক্সড যেমন কোন একটা ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় যে এইরকম একটা একটি সাইড ডিজাইন করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি করে দেন পরবর্তীতে যদি তার এখানকার লেখাগুলোই যে এখানে যে লেখাগুলো আছে এগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তো তখন দেখা গেছে ক্লায়েন্টের কিন্তু এস টিএমএলটা এডিট করে তারপরে চেঞ্জ করতে হবে তো এই হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনে কোনো কিছু এডিট করতে গেলে এসটিএমএল দিয়ে এডিট করতে হয় বাট আপনি যখন এই ওয়েব ডিজাইন করা অংশটাকে ডেভেলপ করবেন প্রেস জুমলা তবে এইটা করা হয়েছে প্রেস দিয়ে যখন আপনি আপনি ডেভেলপ করবেন তখন দেখবেন এই যে যে বিভিন্ন পার্ট আছে পার্ট বাই পার্ট আপনাদের এই যে বিভিন্ন পার্ট বাই পার্ট যে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো আপনাকে এডিট করার জন্য কোনোরূপ এস্টেমেল জানার প্রয়োজন হবে না মানে ক্লায়েন্টের এস্টেমেল জানার প্রয়োজন হবে না ক্লায়েন্ট খুব ইজিলি ডাইনামিক্যালি এই পার্টগুলোকে এডিট করতে পারবে এবং ক্লায়েন্টের ওইখানে বক্স থাকবে বক্সে গিয়ে সে তিনি শুধু এডিট করে দিবেন এবং সেখান থেকে এটা অটোমেটিক এডিট হয়ে যাবে তো এই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য তো আমরা একটু রিভিউ করতে পারি এতক্ষণ আমরা যা শিখলাম যে ওয়েব যে কোনো ওয়েবসাইট তৈরি করতে দুইটা স্টেপ অবলম্বন করা হয় প্রথম স্টেপ হচ্ছে এসটেমেল সিএসএস দিয়ে মকআপ করা এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে যে কোনো সিএমএস বা প্ল্যাটফর্ম যেমন ওয়ার্ডপ্রেস জুমলা ইত্যাদি দিয়ে সেই মকআপ করা অংশটাকে ডেভেলপ করা বা ডাইনামিক করা তো এই হচ্ছে দুইটা পার্ট তো আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন তখন আপনাকে প্রথমে এস্টেমেল সিএসএস দিয়ে ওয়েব ডিজাইন করা শিখতে হবে ওয়েব ডিজাইন করার পর আপনাকে শিখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট ও এখন কথা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের আপনি কোন পার্টটা শিখবেন ওয়ার্ডপ্রেস শিখবেন না জুমলা শিখবেন না আপনার দ্রুপাল শিখবেন না ম্যাগেন্টু শিখবেন তো ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি প্রথমে ওয়ার্ডপ্রেসটাই শেখেন ওয়ার্ডপ্রেসটাই নতুন অবস্থায় সবচেয়ে সহজ এবং আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে তো এই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্য এবং আপনাদের জন্য এক কথায় গাইডলাইন হচ্ছে প্রথমে আপনাকে শিখতে হবে এসটেমিল সিএসএস দেন আপনি ওয়ার্ডপ্রেস জুমলা ইত্যাদির যে কোনো একটা শিখে কাজ শুরু করতে পারেন তো আমাদের আইটি বাড়ির কিন্তু এগুলোর উপর টিউটোরিয়াল রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে আইটি বাড়ির টিউটোরিয়ালগুলো আপনাকে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট হেল্প করবে এবং আমরা এতক্ষণ যে দুইটা এক্সাম্পল দেখলাম সেটা কিন্তু মূলত আমাদের আইটি বাড়ি যে টিউটোরিয়াল রয়েছে সেখান থেকেই নেওয়া এবং আমাদের টিউটোরিয়ালে এই ওয়েবসাইটগুলো আপনি কিভাবে করবেন সেটি একদম হাতে কলমে বিস্তারিত করে দেখানো হয়েছে তো আশা করি টিউটোরিয়ালগুলো আপনাকে হেল্প করবে বা এরপরেও যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের আইটি বাড়ি ডট কমের ওয়েবসাইটে যান এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ আইটি বাড়ি এই ঠিকানে গিয়েও আপনি আমাদের কাছ থেকে হেল্প পেতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ